बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इफाई गणित एकाडेमी पक्ष के सकल के असंख्य धन्यवाद। आशा करी तुम्हारा सकले भलो आसो सुस्थ आसो सबार सुस्थता कामना करे। आज के आमार पाठदान शुरू करछि। पाठदानेर शिरोनाम हच्छे माध्यमिक साधारण गणित नवम श्रेणी त्रिकोणमितिक अनुपात द्वितीय पर्व। इखाने लिखब द्वितीय पर्व। आमरा प्रथम पर्वे आलोचना करेछिलाम त्रिकोणमितिक अनुपात समूह की कि तादेर भीतर सम्पर्क, से सम्पर्कगुलो आमरा विश्लेषणमूलक आलोचना करेछिलाम। आज के आमरा जे एवं तार पाशापाशी आमरा मेन बई थेके दस एगारो नम्बर अंक पर्यंत आमरा करेछिलाम। आज के द्वितीय पर्वेर आलोचनार अंश हिसाबे पाठ्य बइयेर बारो नं गाणितिक समस्यागुलो आमरा समाधान करब। बारो नम्बर जे आमादेर अंकटा सेटा हच्छे कोसेकेन प्लस कोसेकेन माइनस वन तारपरे हबे कोसेकेन प्लस वन एटार मान आमादेर देखाते हबे टू सेक स्क्वायर। মানে এই বাম পক্ষ থেকে আমাদের এই রাশিটা বা ত্রিকোণমিতিক অনুপাতটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, সেটা কি আছে কোসেকে মাইনাস ওয়ান প্লাস কোসেকে ডিভাইড বাই কোসেকে প্লাস। এখন আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম এই দুইটা পদের একটা লসাগু বের করা। লসাগু হচ্ছে কোসেকে প্লাস ওয়ান দুইটা রাশি কোসেকে মাইনাস। এটা হচ্ছে আমরা বাদ দেই থাকবে এটা হরের হর দ্বারা বাঘ বাঘফলকে লবের সাথে আবার গুণ এই রাশিটা বাদ দেবে থাকবে এই রাশিটা। অর্থাৎ এই রাশিটাকে এই রাশি দ্বারা বাঘ করতে হবে। আমাদের কোসেকে মাইনাস ওয়ান কাটাকাটি যাবে থাকবে এইটা, এটাকে আবার এই লবের সাথে গুণ হবে। আবার একইভাবে কোসেকের সাথে আমরা লিখতে পারি কোসেকে মাইনাস, এটা আমরা লিখতে পারব। এরপরে আমরা উপরে গুণ করব কোসেক কোসেক মানে কোসেকের স্কোয়ারে প্লাস কোসেক। আবার এই প্লাসের সাথে এটার সাথে এটা গুণ করলে কি হবে কোসেক স্কোয়ারে মাইনাস কোসেক এটা হবে। আর নিচে আমাদের হবে কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান মানে এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটা এটা কাটাকাটি যাবে অর্থাৎ উপরে টু কোসেক স্কোয়ার আর নিচে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। এরপরে আমরা টু বাইরে লিখি কোসেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান হচ্ছে কট স্কোয়ার। সূত্র কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান কট স্কোয়ার। টু কোসেককে লেখা যাবে কি ওয়ান বাই সাইনে, আর এখানে কটকে লেখা যাবে কজ স্কোয়ারে বাদ হচ্ছে সাইন স্কোয়ার এ। ওইটা কোস সাইন স্কোয়ার তাহলে কি হবে ওয়ান বাই সাইন স্কোয়ারে, আর এখানে উপরের বাদ পূর্ণ হয়ে যাবে উপরে চলে যাবে লব আর নিচে যাবে মানে এটা উপরে যাবে হর যাবে লব হয়ে লব হবে হর হয়ে যাবে কজ স্কোয়ারে এইটাতে বাদ যাবে টু বাই কজ স্কোয়ারে অর্থাৎ টু সেক স্কোয়ারে মানে ওয়ান বাই কজ স্কোয়ারে এটাকে লেখা যাবে
সেন্টেন্স গ্যাপ, এটাই আমাদের দেখাতে বলছে রাইট হ্যান্ড সাইড। এরপরে যে আমাদের যে অঙ্কটা সেটা হচ্ছে 13 নম্বর, এটা দেয়া আছে 1/1 সাইনে প্লাস 1/1 সাইনে, এইটা সমান দেখাতে বলছে আমাদের 2 tan স্কয়ার, এটাও 2 sec স্কয়ার। কেন লিখবো লেফট হ্যান্ড সাইড 1/1 সাইনে, 1/1 সাইনটা লেফট হ্যান্ড সাইড, আগের মতো লসাগু করব 1 সাইনে, তার এখানে হবে 1 সাইনে, এখানে কি হবে 1 সাইনে, 1 আছে সাইনে, লসাগু করলে এটা হবে, লসাগু করলে প্লাসটা বাদ যাবে মাইনাসটা থাকবে, আবার এখানে মাইনাস বাদ যাবে প্লাস থাকবে, তাহলে সাইন সাইন বাদ যাবে, উপরে 2 থাকবে, আর নিচে থাকবে 1 sin² মানে 1 sin 1 sin a² - b² শুধু 2/1 sin² কে লেখা যায় cos স্কয়ার, অর্থাৎ 2/1 cos² 2/ কি লেখা যাবে 2/1 cos² কে লেখা যাবে sec স্কয়ার, অর্থাৎ 2 sec² এটাই হচ্ছে রাইট হ্যান্ড, তাই কি লেখা যাবে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা সকলে বুঝতে পারতেছ, এইভাবে আমরা ত্রিকোণমিতিক সমস্যাগুলো সমাধান করব। এরপরে আমরা করব 16 নম্বর অঙ্ক, 16 মেইন বইয়ের গাণিতিক অঙ্ক, 16 হচ্ছে ট্যানে ডিভাইড বাই সেকে প্লাস 1, এখানে প্লাস হচ্ছে সেকে মাইনাস 1, আর নিচে হচ্ছে এইটা সমান 0 দেখাতে হবে, প্রশ্ন হচ্ছে ট্যানে সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 ট্যানে ইকুয়াল টু 0, এটা আমাদের দেখাতে হবে। এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে কি করব, আগে লেফট হ্যান্ড সাইড নেব ট্যানে, আর নিচে সেকে প্লাস 1 সেকে মাইনাস 1, আর নিচে হচ্ছে ট্যানে, লসাগু করলে কি হবে ট্যানে হবে সেকে, তা সেকে প্লাস 1 বাদ যাবে, আর ট্যান থাকবে ট্যান, ট্যানে সে গুণ হলে ট্যান স্কয়ারে হবে, আবার প্লাস এই ট্যানে বাদ যাবে থাকবে এটা, আর সেকে মাইনাস 1 তার সাথে গুণ হবে সেকে পেলাটা কি লেখা যাবে ট্যান স্কয়ার, আর এখানে লেখা যায় সেক স্কয়ার এ মাইনাস 1, আর নিচে হবে কি ট্যান এ সেক প্লাস 1, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লেখা যাবে সেক স্কয়ার এ মাইনাস 1, আর নিচে ট্যান এ থাকলো আর সেক প্লাস থাকে, কি লেখা যাবে ট্যান স্কয়ার এ সেক স্কয়ার কে লেখা যায় 1 প্লাস ট্যান স্কয়ার, এখানে তো মাইনাস হবে, এটা মাইনাস এটাও মাইনাস, তাহলে এটা মাইনাস হবে এটাও মাইনাস, তাহলে সেক স্কয়ারে মাইনাস 1 এটা তো আমরা লিখি, তাহলে লেখা যাবে কি এটা শুধুমাত্র এটা মাইনাস হবে ট্যান স্কয়ারে, আর লিখতে হবে কি ট্যান এ সেকে প্লাস 1, উপরে ট্যান স্কয়ার আছে 0 হবে, 0/ট্যান এ সেক প্লাস 1 মানে 0, এটাই হচ্ছে রাইট হ্যান্ড, তাহলে আমরা দেখাতে সক্ষম হয়েছি বাম পক্ষের মানটা কত 0, তা 0 হয়ে গেছে।
এরপরে আমরা একটা ব্যতিক্রম দৈর্ঘ্য অঙ্ক করব 17 নম্বর অঙ্কটা। এইভাবে একাধিক অঙ্ক আছে অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা আর প্লাস সেক থিটা হোল স্কয়ার, এটার মান হচ্ছে আমাদের 1 প্লাস সাইন থিটা, আবার 1 মাইনাস সাইন থিটা। এটা আমাদের দেখাতে হবে সাইন থিটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড শুরু করা যাক। তাহলে আমরা কি লিখতে পারবো যে ট্যান থিটা প্লাস সেক থিটা, এটার ফলে মানে আমাদের এইটা থেকে এটা দেখাতে হবে। তা ট্যান থিটা আমরা জানি কি সাইন থিটা বাই কস থিটা, আর প্লাস সেক থিটা জানি 1 বাই কস থিটা কি দাঁড়াই কস থিটা। তাহলে কি হবে লসন করলে 1 প্লাস সাইন থিটা, তার ফলে স্কেল লেখা যাবে এই স্কোয়ারটা এর ভিতর লসন করা হয়েছে। উপরে লেখা যাবে 1 বাই সাইন থিটা হোল স্কেয়ার, হর এবং রবি যদি আলাদা বর্গ থাকে হর এবং রবি আলাদা বর্গ দেওয়া যাবে। সাইন থিটা হোল স্কেয়ার কস স্কেয়ার থিটা লেখা যাবে 1 মাইনাস সাইন স্কেয়ার থিটা লেখা যাবে। আমরা জানি কস স্কেয়ার থিটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কেয়ার থিটা। এরপরে আমরা লিখব কি 1 প্লাস সাইন থিটা, যেহেতু হোল স্কয়ার আছে দুইটা লিখব, দুইটা 1 প্লাস সাইন থিটা, আর নিচে লেখা যাবে 1 প্লাস সাইন থিটা তারপরে 1 মাইনাস সাইন থিটা, মানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে এ প্লাস বি এ মাইনাস, তাহলে এটা এটা কাটাকাটি যাবে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস হচ্ছে সাইন থিটা। এই হবে রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখাতে সক্ষম হয়েছি যে কিভাবে আমরা এই ত্রিকোণমিতিক গাণিতিক যে সমস্যাগুলো আমরা এইভাবে একটা নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী আর সহজ প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমাধান করতে পারব। এখন আমরা একটা অঙ্ক করবো, একটা ব্যতিক্রম ধর্মী অঙ্ক, 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে, আর নিচে আছে 1 প্লাস সাইন, এইটা সমান দেখাতে হবে সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেন এটা দেখাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখব কি 1 মাইনাস সাইনে 1 প্লাস সাইন। লক্ষ্য করো যে যেহেতু আমাদের প্রমাণটা মাইনাস, তাহলে মনে রাখতে হবে যে এই মাইনাস চিহ্ন দ্বারা লক্ষ্যে মানে এটার অনুপন্থি মানে এই প্লাসের অনুপন্থি কি মাইনাস, অর্থাৎ এ প্লাস বি এর অনুপন্থি হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ বিপরীত চিহ্ন বিশিষ্ট একটা রাশি হর এবং লবে গুণ করতে হবে। হরে যা আছে তার বিপরীতটা, তা কী হবে উপরে 1 মাইনাস সাইনে একে গুণ করবা 1 মাইনাস সাইন, আর নিচে গুণ হবে 1 প্লাস সাইনের সাথে তারই বিপরীত অনুপন্থী রাশি হচ্ছে 1 মাইনাস সাইন আমরা গুণ করব। তাহলে আমরা উপরে লিখতে পারবো রুট ওভার 1 মাইনাস সাইনে হোল স্কয়ার, আর নিচে হবে 1 মাইনাস সাইন স্কয়ার, তা কি হবে 1 মাইনাস সাইনে হোল স্কয়ার এটা লেখা যাবে। একটু আলাদা লেখি এ, আর নিচে কি রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার মানে কস স্কয়ার এইটা লেখা যাবে, অর্থাৎ হর এবং লবে আমরা রুটটাকে আলাদা করছি, লবে আমরা রুট দিয়েছি আর হরে রুট দিয়েছি, তা কি উপরে থাকবে 1 মাইনাস সাইনে, আর নিচে কি কস স্কয়ার এবং রুট কাটাকাটি গেলে শুধুমাত্র কসে থাকবে। তাহলে কী দাঁড়াইল বাঘের বন্টন বিধি 1 বাই কসে সাইনে বাঘ হচ্ছে কস, অর্থাৎ সেকে মাইনাস কেন এটাই রাইট হ্যান্ড সাইড।
এইভাবে আমরা যে গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব। এরপরে আরও একটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, যেটা বোর্ড পরীক্ষায় প্রায় আসে, সেটা হচ্ছে 21 নম্বর। কদে পেলা সাইনে দেয়া আছে, √2 কদে, এটা আমাদের দেয়া আছে। এইটা যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে অনেক কজে মাইনাস সাইনে এইটা সমান √2 সাইনে, এটা আমাদের দেখাতে, অর্থাৎ এটা যদি মানে এইটা হয় তাহলে এইটা রাশিটা আমাদের দেখাতে হবে। এখন দেখো যদি আছে যে আছে কজে প্লাস সাইনে √2 কজে। এখন আমাদের কাজ কি, এই কজে এবং কজে ডান পাশে নিয়ে যাব, অর্থাৎ সাইনে √2 কজে মাইনাস আছে কজে, অর্থাৎ কজে যদি আমি কমন নিই √2 মাইনাস কমন, বাম পাশে থাকবে সাইনে, তো উভয় পক্ষে √2 মানে এটার অনুবন্ধী দ্বারা গুণ করব, কজে √2 মাইনাস জন √2 প্লাস কি থাকলো সাইনে √2 প্লাস জন গুণ করে দিই √2 সাইনে প্লাস সাইনে ইকুয়াল টু, এটা কিভাবে লেখা যাবে, কজে মাইনাস সাইনে ঘুরেই লেখা যাবে √2 সাইন এ, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা করে নাও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।